জন্ম আর ভনপুর ওই বাড়িতে থেকে আমি 75 বছর রয়েছি। আমি তো এই শহরে বাস করেছি এবং দিন ধরে রয়েছে, কলকাতা ছেড়ে কখনো কোথাও যেতে চাই না এবং পছন্দও করি না। ম্যাক্সিমাম কলকাতা ছেড়ে আমি ছিলাম 1.5 মাস ছিলাম আমি ফ্রান্সে, সেখানে এই প্রদর্শনীর কাজে ছবি প্রিন্ট হতো ইত্যাদি। এছাড়া খুব বেশি দিন আমি কলকাতা ছেড়ে কলকাতার বাইরে থাকিনি। তো যাই হোক, তা কলকাতাকে আমার ভীষণ টানে এবং প্রতি মুহূর্তে তার নিজের বাইরে গেলে তখন আরও গতকাল কলকাতাকে কত ভালোবাসি সেটা বোঝা যায়। কলকাতা নিয়ে নানারকম লোক নানারকম কথাবার্তা বলে, কিন্তু আমি বলি এটা আশাবাদী শহর এবং এখানে অনেক কিছু আশা আছে, ভালোবাসা আছে এবং পরস্পরের মধ্যে একটা মানবতা আছে, সেটা আমি এর মধ্যে পেয়েছি বুঝে সেটাই আমি এই বইয়ের মধ্যে তুলে ধরেছি। কতখানি যে কালচারাল সিটি সেটাও দেখতে পাওয়া যাবে এই বইতে, এবং পলিটিক্যাল শহর নিশ্চয়ই, এটা পলিটিক্যাল কনসিয়াস এখানকার পিপলটা নিশ্চয়ই, সেই জন্য হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বললে কাম কিন্তু সেটা অন্যভাবে আমি ধরেছি, আমার মনে হয় আমাদের ভালো লাগবে। আমি যেহেতু সাউথ কলকাতায় থাকি, প্রিয় জায়গা হচ্ছে নন্দন, রবীন্দ্রসদন, একাডেমি ফাইন আর্টস, ভিক্টোরিয়া। প্রতিদিনই প্রায় আমি ভিক্টোরিয়াতে একবার নিশ্চয়ই আসি, সকলে মনে করতে আসি এবং এটা প্রভাবে আমি না আসলে যেন আমার কিরকম একটা অস্বস্তি হয়, মানে আজকে প্রায় আমার 79 বছর বয়স, 75 বছর তো আমি ভালোভাবে লক্ষ্য করছি, অবজার্ভ করেছি কলকাতাকে। এবং আমার ছবিটা তুলেছি ক্যামেরা যখন পেয়েছি 1967 এন্ডে অথবা 1968, তখন থেকে আমি ছবি তুলতে আরম্ভ করেছি, যখন আমাকে রবীন্দ্র কুমার সান্যাল বললেন যে চারিদিকে সাবজেক্ট পড়ে আছে, তুমি দেখার দৃষ্টি তোমার, তুমি সেইভাবে ছবিটা তোলো, তুলে রাখলে তুমি পাবে। পরে দেখলাম যে এইগুলো একটা দারুণ ব্যাপার হলো, দারুণ কালেকশান হলো, এবং আমার মনে হয় এই কালেকশানগুলো এই এতখানি দিন ধরে এত যুগ ধরে যে তিল তিল করে যেগুলো পড়ে গেছি, ভালোবাসার শহর সেটা আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। থ্যাংকস যে মানে আমি খুবই হার্পার কলেজের মধ্যে এগিয়ে এসছে বলে বইটা ছাপার ব্যাপারটা এগিয়ে এসছে।